আমরা সরাসরি নজর রাখবো 21 জুলাই এর মঞ্চে। সভাস্থল ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এবার মঞ্চে উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি আপনাদের বলছি, আমি বারবার যেখানে সভা সমিতি করতে গেছি লোকসভার আগে, আমি বলেছি আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি। এই যে বেলা 12টা, এখন কটা বাজে? 1টা। যারা 1টার সময় সভায় আসে, কারোর হাতে ছাতা নেই, কেউ মাথায় গামছা, কেউ রুমাল, কেউ টুপি, মাথায় ঢাকা দিয়ে বৃষ্টি ঝড় জল উপেক্ষা করে যারা আসে, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আজীবন তৃণমূল কংগ্রেসের সাথে থাকবো, বাংলার লড়াইয়ের সাথে থাকবো। তারা বক্তব্য শুনতে আসে না। আমরা ব্রিগেড করেছিলাম 10 দিনের ব্যবধানে, ফেব্রুয়ারির 27 না 28 তারিখ আমরাও ঘোষণা করেছিলাম, আর মার্চের 10 তারিখ আমরা ব্রিগেড করেছিলাম। একেবারে 42 জন প্রার্থীর নাম ঘোষণা করেছিলাম, আর বিজেপির তো প্রার্থী ঘোষণা করতেই লেজে গোবরে হতে হয়েছে। আমরা এক জায়গা থেকে 42 জন প্রার্থীকে দাঁড় করিয়ে মানুষের আশীর্বাদ চেয়েছি। আমরা বারে বারে বলেছি আমাদের কোনো দম্ভ ঔদ্ধত্য অহংকার নেই, আমাকে যদি মাথা নত করতে হয় আমি মানুষের কাছে করব, খেটে খাওয়া শ্রমিকের কাছে করব, ছাত্র যুবর কাছে করব, মায়েদের কাছে করব, বোনেদের কাছে করব, 10 কোটি বঙ্গবাসীর কাছে করব। আমি বিজেপির স্বৈরাচারীদের কাছে মাথা নত করব না। এত চেষ্টা করেছে আমাকে আমার বয়স্ক মা, বাবা, স্ত্রী, ছোট্ট পুত্র, কন্যা, সন্তান, কাউকে ছাড়েনি হেনস্থা করতে। আমি বলেছি গলা কেটে দিলেও জয় বাংলা বলবো, গলা কেটে দিলেও তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলবো। আমরা অন্য ধাতুতে তৈরি, তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা। সেই লোহাকে যত পোড়াবে, যত তাতাবে, সেই লোহা তত বলিষ্ঠ, শক্তিশালী, তেজি হবে। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাঁধা প্রস্তুর শক্ত, অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে আজকে স্বৈরাচারীদের পাহাড় টলছে, জনতার সংগ্রাম চলছে। আমরা শপথ নিয়েছিলাম যারা বাংলাকে ভাতে মারার, পেটে মারার ষড়যন্ত্র করেছে, শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত, তাদের উচিত শিক্ষা দিয়ে বাংলার মানুষের সমর্থনকে পাথেয় করে এই লড়াইয়ের শেষ দিকে ছাড়ব। আমরা কথা রাখতে পেরেছি বাংলার মানুষের কাছে, আমরা কৃতজ্ঞ। বাংলার মানুষের কাছে আমরা ঋণী। কিন্তু আগামীর লড়াই যদি আমরা ভেবে থাকি যে আগামীর লড়াইয়েও আমরা জিতব, তাহলে আত্মতুষ্টির কোনো জায়গা নেই। আমরা জিতব, কিন্তু এই জিত যেন 2016 থেকেও বড় হয়, 2021 থেকেও বড় হয়, 2024 থেকেও বড় হয়। এই আমাদের শপথ নিয়ে আজকে 21 জুলাইয়ের মঞ্চ থেকে ফিরতে হবে।